বন্ধুরা নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল লাইভ টকে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটা দেখছেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি স্বরূপ। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দুবাইয়ে মেডিকেল টেস্ট কীভাবে হয়। কিন্তু এই নিয়ে তো অনেকের অনেক মানে অনেকের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক একটা ভুল ধারণা আছে যে দুবাইয়ে বোধহয় এইভাবে হয়। কেউ কেউ তো আবার এটাও বলে, অনেক বন্ধুরা আমাদের, ওখানে পুরো ড্রেস খুলে ফেলতে বলা হয়। তো এই নিয়ে অনেকের ধারণা আছে মেডিকেল টেস্ট নিয়ে, অনেকের ধারণা নেই। তো যাদের নেই তারা ভিডিওটা দেখুন, দেখে অন্তত একটু নলেজ নিন, পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। কিন্তু এখন লকডাউনের জন্য সম্ভব, কিন্তু আগামী দিনে তো আপনারা যারা আসতে চান দুবাইতে তাদের মধ্যে যাতে কোনো ভয় না থাকে। আর যারা এখানে আছেন এই মুহূর্তে তাদের জন্য ভিডিওটা তারাও দেখুন যে মেডিকেল টেস্ট কীভাবে হয়, কী তার পদ্ধতি। কারণ আমি যখন প্রথম এসেছিলাম তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিল, বন্ধুবান্ধব অনেক আত্মীয় স্বজন, যে এখানে এইরকমভাবে ওইরকমভাবে হয়। কিন্তু আমি আমার বউ দুজনে এসেছিলাম, তো সেক্ষেত্রে তারও একটা ভয় বিষয় যে বাবারে এইরকমভাবে মেডিকেল টেস্ট হয়, মানে একটা দারুণ মানে বিরাট একটা ভয় ছিল যে এ আবার কী কথা, এই জামা প্যান্ট পুরো নাকি ড্রেস খুলতে হয়, এটা একটা মানে বুঝতেই পারছেন প্রথম আসছিলাম। তো সেরকম কোনো ব্যাপারই নয়, যেহেতু আমি এখানে এখন থাকি আমি জানি, আমি টেস্ট দিয়েছিলাম, আমার একটা অভিজ্ঞতা আছে আমি জানাচ্ছি। তো প্রথমত মেডিকেল টেস্টটা কাদের হয়, যাদের এমপ্লয়মেন্ট ভিসা হয়ে গেছে বা লেগেছে, জব পেয়ে গেছে তারপর এমপ্লয়মেন্ট ভিসা পেয়ে গেছে, তাদের কিন্তু মেডিকেল টেস্ট হয়। যারা ভিজিট ভিসায় আছে তাদের কিন্তু কোনো মেডিকেল টেস্ট হবে না, বা ট্যুরিস্ট ভিসায় যারা আছে। তো এই মেডিকেল টেস্টটা কোথায়, এটা হচ্ছে এখন সিলেক্টেড মেডিকেল সেন্টার কোম্পানি তরফ থেকে যেখানে বলা হবে সেখানে যেতে হবে। পাসপোর্ট আর যে এমপ্লয়মেন্ট ভিসাটা আছে ওই দুটো জিনিস নিয়ে যেতে হবে। সেই দুটো জিনিস নিয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু দুটো টেস্ট, অনলি টু টেস্ট, দোনোই টেস্ট কিয়া যেতে হয়। সেই দুটো টেস্ট কি, একটা তো আমাদের ব্লাড টেস্ট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেস্টের যে টেস্টটা পুরো হয়, এক্স রে একটা নেওয়া হয়। এই দুটো টেস্ট, ব্লাড আর চেস্ট। আরেকটা যেটা আছে, যেটা যারা হয়তো লেবার শ্রেণীর কাজ করে বা যারা কোনো ফুড কোম্পানিতে কাজ করে তাদের জন্য একটা টেস্ট, তাদের একটা ইঞ্জেকশন দেওয়া হয়। এটা ম্যান্ডেটরি নয়, এটা সকলের জন্য নয়, এটা শুধুমাত্র তাদের জন্য যারা কোনো লেবার শ্রেণী অথবা কোনো ফুড কোম্পানিতে কাজ করে, তাদের কোনো ডিজিজ আছে কিনা সেটা থাকলে কিন্তু পুরো ডিজিজটা ঠিক হয়ে যায়, আর পরবর্তীকালে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য তাদের একটা ইঞ্জেকশন দেওয়া হয়। তো জেনারেলি দুটো টেস্ট, একটা হচ্ছে ব্লাড টেস্ট, একটা হচ্ছে চেস্ট টেস্ট। এই দুটো টেস্ট হয়ে যাওয়ার পর আপনাদের দুদিন টাইম নেওয়া হয়, দুদিন পর টেস্ট আসে। কিন্তু টেস্টে বলে নাই, বলা হয় না, ওরা কিন্তু বলে না যে কী কী টেস্ট করেছে, শুধুমাত্র রিপোর্টে লেখা থাকে ফিট অর আনফিট। যদি কেউ মানে যারা ফিট তারা তো অ্যাজ ইউজুয়াল কাজে যাবে, তাদের ভিসার ওপর মানে পাসপোর্টের ওপর পুরো ভিসা স্ট্যাম্পটা লেগে যাবে। আর যারা আনফিট তারা কিন্তু এখানে কাজ করতে পারবে না, তারা তাদের ফিরত যেতে হবে ইন্ডিয়া বা নেপাল পাকিস্তান যে যেখান থেকে আছে তাদেরকে পুরো তাদের ফেরত যেতে হবে। কারণ আনফিট লোকেদের এখানে নেওয়া হয় না, যারা ফিট তারা এখানে কাজ করতে পারবে। এবারে যারা হয়তো অনেকের প্রশ্ন, আমি চোখে কম দেখি, আমি কানে কম শুনি, বা আমার হয়তো হাড়ে মানে ভেতরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো রড লাগানো আছে, তো আমাদের ক্ষেত্রে কী হবে। তো এর তো কোনো টেস্টই হয় না, প্রথম কথা, একমাত্র টেস্ট হয় ব্লাড আর চেস্টের। তো এখানে কারোর চোখ খারাপ, কারোর কানে কম শোনে, বা কারোর হয়তো কোনো হাড়ে কোনো রড লাগানো আছে, এটা কোনো ফ্যাক্টরই না দুবাই যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কখন ফ্যাক্টর, যখন কেউ এখানে জব পাওয়ার পর হয়তো কেউ ড্রাইভিং লাইসেন্স বার করবে, সেক্ষেত্রে কিন্তু চোখের একটা পরীক্ষা নেওয়া হয়, কানের পরীক্ষা নেওয়া হয় ঠিকমতো শুনতে পায় কিনা, সেক্ষেত্রে টেস্টটা লাগে। কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে যে টেস্ট হয় মেডিকেল টেস্ট, সেক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, সেটা কোনো প্রয়োজন নেই, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
অনেকে প্রশ্ন আছে তাহলে কাদের রিজেক্ট করা হয়। হ্যাঁ, কাদের না, যাদের হয়তো এইচআইভি বা টিবি এরকম ধরনের মানে সংক্রমিত কোনো রোগ, বা এইটা থেকে আমার আছে, আমার থেকে আরো কারোর ছড়িয়ে যেতে পারে, বা অন্য এই টাইপের যদি কোনো কোনো মানে সংক্রমিত হয় হতে পারে, যে রোগটা যদি কেউ থাকে, মানে বড় সড়ো কোনো রোগ থাকলে, তবেই তাকে কিন্তু দুবাই জবের থেকে আনফিট করা হয়, ন্যাচারালি আনফিট, মানে বাকিদের করা হয় না। ঠিক আছে, আমাদের ছোটোখাটো রোগ বিভিন্ন লোকের অনেকের শরীরে অনেক কিছু আছে, তার জন্য কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে কোনো বড় সড়ো এই ধরনের কিছু থাকলে, যেগুলো সংক্রমিত হওয়ার চান্স আছে, তাদেরকে এখানে আনফিট করা হয়। তো যারা জব পেয়েছে, যেসব বন্ধুরা বা যারা পাবে, তাদের জন্য বলা, যা জব পাওয়ার পর বা যারা পেয়ে গেছে, নিজেদেরকে ফিট রাখতে হবে, কারণ এখানে প্রতি 2 বছর অন্তর এই টেস্টটা করা হয়, কারণ 2 বছরের কন্ট্রাক্ট হয় জবে। আর 2 বছরের কন্ট্রাক্ট মানে আমার ভিসাটা, এমপ্লয়মেন্ট ভিসা 2 বছরের, 2 বছর পর সেটাকে রিনিউ করতে হয়। রিনিউ করতে গেলে আমার কী করতে হয়, মেডিকেল টেস্ট আবার দিতে হবে, মেডিকেল আবার সেই দুখানা টেস্ট হবে, আবার ব্লাড নেবে, আবার চেস্টের পরীক্ষা হবে। তো আমাকে কিন্তু ফিট হতে হবে, আমি যদি আবার প্রথমবার হয়তো এখানে পাস হলাম, 2 বছর পর আমি আনফিট হলাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে জব আর দেবে না। তো এখানে মেডিকেল টেস্টটা মানে ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মেডিকেল টেস্ট। তো আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমরা এখানে যারা থাকি জব করি, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, টাইমে ঘুমোতে হবে, মানে লাইফস্টাইলটা ঠিক করতে হবে, এবং আমাদের যদি আমরা সময় পাই আমাদের এক্সারসাইজ করতে হবে। কারণ আমি তো আগে তো অতটা করতাম না ইন্ডিয়া থাকতে, তো এখানে আসার পর তো, যদিও আমার থেকেও আমার ওয়াইফের বেশি ইয়ে, চলো যাই এক্সারসাইজ করে আসি, তাই একটু এক্সারসাইজটা করছি এখানে এখন। তো এখন তো করোনার জন্য সব বন্ধ আছে, আর এই মুহূর্তে আমার ভিডিওটা করার তার কারণ হচ্ছে গিয়ে, যারা হয়তো ইন্ডিয়া থেকে দেখছো ভাবছো এখন তো আসতে পারবো না, এখন তো বন্ধ, এখন কি করে আসবে, কিন্তু এটা তোমাদের জন্য নলেজেবল বা আপনাদের জন্য নলেজেবল, করোনা ভাইরাস তো লং টাইম থাকবে না, একটা সময় তো বন্ধ হবেই। বা যারা এই মুহূর্তে এখানে ভিজিট ভিজা আছে, তাদের তারাও যায় না যে কীভাবে মেডিকেল টেস্ট করা হয়। তো সবার জন্য এটা, যারা আগামী দিনে এখানে দুবাইতে আসবেন বা আসবে, তাদের জন্য তারা ভিডিওটা দেখুন, কারণ লকডাউন সবাই ঘরে বসে ভিডিও দেখুন। আমার আগে যে ভিডিওগুলো আমি করেছি, প্রচুর জব রিলেটেড ভিডিও করেছি, বা প্রত্যেক দিন আমি ভিডিও করব, এখন হিন্দি এবং বাংলা দুটোতেই করব, যদিও হিন্দিতে আমার ঠিক আসে না, মানে আসে না মানে একটু অতটা মানে নই, আমি মানে ভালো নই বলতে পারি না, কিন্তু চেষ্টা করছি, আমি শিখে যাব। তো এখন দুটো ভাষাতেই আমার ভিডিওগুলো চলবে, তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন, প্রচণ্ড হেল্প হবে আপনাদের, কারণ দুবাই সম্বন্ধে বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন, মানে সঠিক তথ্য কী কী দেয় অনেকেই দেয়, আমি বলছি, আমি বলছি না, আমি যখন প্রথম এসেছিলাম, আমি কোনো একজনের ভিডিও মানে দেখে, আমার স্যারের ভিডিও দেখে এসেছিলাম, তো আমার কেউ ছিল না, আমি ভিজিট ভিসা এখানে এসেছিলাম, আমাকে কেউ কিছু হেল্প করেনি, কিন্তু আমাকে এখানে দুবাইতে, আমার আমারও এরকম অনলাইনে একজনের সঙ্গে জয়েন করেছিলাম, সে দুবাইতে কাজ করে থাকে, সে একজন ভারতীয়, তো সেই কিন্তু আমাকে এনথু জুগিয়েছিল। তো মানে আমি সেই স্যারের কাছে আমি কৃতজ্ঞ, তার এনথু দিয়ে আমি আজকে এখানে আসতে পেরেছি, ভিজিট ভিসার সময় তো আমাকে হেল্প করেছিলেন তিনি, ঠিক আছে, মানে ওনার হেল্প ছাড়া আমি এখানে হয়তো আসতে পারতাম না। আমার অনেক বন্ধু বান্ধবী ছিল দুবাইতে, আমি কিন্তু হেল্প পাইনি, কিন্তু আমাকে উনি হেল্প করেছিলেন, ঠিক আছে, মানে এর জন্য যে এক্সট্রা কোনো পয়সা সেরকম, ভিজিট ভিসার জন্য যে পয়সা লাগে সেই টাকাটাই নিয়েছিলেন। তো থ্যাংক ইউ সেই স্যারকে আমার। আর একটা, আর মোটামুটি যেটা বললাম, আর দুবাই যা, মোটামুটি আমি আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি যে দুবাইয়ের মেডিকেল সম্বন্ধে। তো আরেকবার বলি, দুবাইয়ে দুটোই মেডিকেল টেস্ট হয়, একটা হচ্ছে চেস্টের আর একটা ব্লাড টেস্ট। আর যারা হয়তো লেবার শ্রেণী বা যারা হয়তো কোনো ফুড কোম্পানিতে কাজ করে, তাদের ক্ষেত্রে একটা ইঞ্জেকশন এক্সট্রা দেওয়া হয় তাদের তাদের ভালোর জন্য, যদি কোনো রোগ থাকে বা আগামী দিনে কোনো রোগ হওয়ার সম্ভাবনাও থাকে না, ওই ওই ইয়েটা দিলে, ইঞ্জেকশনটা দিলে। তো আর 2 দিন পর রিপোর্ট আসে, রিপোর্ট যদি ফিট তো আমি কাজ করতে পারবো, যদি আনফিট তো আমাকে ইন্ডিয়া বা পাকিস্তান যেখান থেকে আছে তাদেরকে ফেরত যেতে হবে। এই হচ্ছে দুবাই মেডিকেল টেস্ট সম্বন্ধে যা আমার বলার ছিল। আর যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, যদি আপনাদের কোনো মনে হয় যে এই বিষয় নিয়ে ভিডিও করুন আমরা করবো, সেটা আপনারা কমেন্ট বক্সে বলুন, আমরা অবশ্যই করবো। আর যারা এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্ত ভাইয়ারা দেখছেন, তাদের তো এই মুহূর্তে ভিসা বন্ধ, কিন্তু আশা করি হয়তো ভিসাটা খুলবে, দুবার ভিসা, এর আগে শেখ হাসিনা এসেছিলেন প্রধানমন্ত্রী আপনার বাংলাদেশে, তো আশা করি হয়তো খুলে যাবে, ভালোই হবে খুলে গেলে,
তো কারণ সবাই আমরা চাই সবাই পয়সা রোজগার করতে, তো আমরা সবাই মিলেই দুয়ে আসি না, ঠিক আছে? মোটামুটি এই বলার ছিল। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমরা আনবো। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের ওয়ালে খুব দ্রুত চলে যায়। ওকে, ধন্যবাদ, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ, বাই বাই।